সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা যুবশক্তি নামে যে কর্মসূচির সূচনা হয়েছিল গোটা বাংলা জুড়ে, ইতিমধ্যেই সেই কর্মকাণ্ডে যোগ দিয়েছেন 7,500,000-এরও অধিক যুবক যুবতী। শুক্রবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত 70, 71 ও 73 নম্বর ওয়ার্ডের সেই সকল যুবযোদ্ধাদের নিয়ে হয়ে গেল এক প্রশিক্ষণ শিবির। দেখুন, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে যারা, যে সকল সমাজের যে সকল যুবক যুবতীরা পশ্চিমবঙ্গের বুকে শুধুমাত্র রাজনীতি নয় কিন্তু মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ, যারা সামাজিকভাবে মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, সেই সকল যুবক যুবতীদেরকে নিয়েই এই বাংলার যুবশক্তি। অর্থাৎ এই কঠিন পরিস্থিতিতে, অর্থাৎ করোনা গ্রাস যখন মানুষ সমাজকে গ্রাস করে চলেছে, বাংলায় আমফানের মতো একটা কঠিন পরবর্তী পরিস্থিতিতে আমরা উঠে দাঁড়াবার চেষ্টা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে মানুষের সুখ দুঃখ সমস্যা সেগুলোকে যারা সমাধান করতে উদ্গ্রীব, যারা এগিয়ে আসতে চায়, সেই সকল যুবক যুবতীকেই আমরা বাংলার যুবশক্তির অধীনে নিয়ে এসেছি। এবং সবথেকে বড় কথা, সংখ্যাতত্ত্বের বিচারে না গিয়ে আমাদের কিন্তু ইতিমধ্যেই যে সকল 7,00,000-এর কাছাকাছি বাংলার যুবক যুবতী যুবশক্তিতে ইতিমধ্যে যোগদান করেছে, বা পরবর্তীকালে হয়তো 10,00,000-12,00,000-তেও আমরা পৌঁছে যেতে পারি, কিন্তু আমি বলবো সংখ্যাতত্ত্বের বিচারে না গিয়ে আমাদের যেটা মূল লক্ষ্য যে বাংলার যুবশক্তিতে যে সকল যুবযোদ্ধারা ইতিমধ্যেই নিজেদেরকে নাম নথিভুক্ত করেছেন বা মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আমাদের কিন্তু মূল লক্ষ্য প্রত্যেকে, এই যুবযোদ্ধারা প্রত্যেকের 10টি করে পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে, সেই পরিবারকে যাতে আমরা সুন্দর সুষ্ঠু জীবনযাপন করতে তাদেরকে সাহায্য করতে পারি, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ বাংলার যুবশক্তি আজকের দিনে দাঁড়িয়ে 10,00,000 হোক কি 12,00,000 হোক কি 15,00,000 হোক, সেটার থেকেও যেটা মেন উদ্দেশ্য যে বাংলার যুবশক্তি বাংলার কতজন পরিবারের কাছে পৌঁছে গিয়ে আমরা তাদের সুখ দুঃখকে ভাগ করে নিচ্ছি, সেই সংখ্যাটা যত বেশি হতে পারে আমার মনে হয় আমরা মানব সমাজ বাংলা তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। শুভঙ্কর দাস ও রাহুল সরকারের রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।